চাক প্রায় 72 ঘণ্টা ধরে আসলে মহানগর মহানগর যে হাতিগাঁও যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আর তারপরে ইতিমধ্যে হাতিগাঁও আরক্ষীর জালত 4 জনক যে হত্যাকাণ্ডের জড়িত 4 জনক অভিযুক্ত ইতিমধ্যে আরক্ষীয় আটক করেছে আর কালি নিশার ভাগরপ্রায় জেরা চলাই থাকা হয়েছে। ইতিমধ্যে মই পূর্বতে উল্লেখ করেছিল যে যেহেতু যা শুক্রবার নিশায় চাঞ্চল্যক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যে সোয়েদ আলী বাসগৃহতেই খোয়া পাতি আসলে হত্যা করা হয়েছিল আর হত্যা করার পিছনে ঘটনাস্থলীরপরা দুই বন্ধু পলায়ন করবলে সক্ষম হয়েছিল বা তারপর পলাই গেছিল। আর তখন যে কর্মচারী বা অথবা তখন ভতিজাকক আধরি আরক্ষী জেরা চলাইছে আর জেরার পিছন নতুন নতুন তথ্য পোহরলে আসছিল। সমান্তরালকে বহুকেটা এঙ্গেলত আরক্ষী জেরা চলাইছিল। যাকালি যদি শেহতাকে যদি চাবলে যাওয়া যায় যে সোমবারে নিশা এজন যুবকক আটক করেছিল। আটক করার পিছন যা তখন গোটেই রাতে সোধা পোছা করা হয়েছিল আর সোধা পোছা করার পিছনে যাকালি দিনের ভাগত তখন যাবলে দিয়া হয় আর তারপরে তখন ট্রেক করেছিল আর ট্রেক করার পিছনেই নিশার ভাগত প্রায় 4 জনক যুবকক ইতিমধ্যে মানে নামকিটা ND24 দর্শকলে জানাব বিচার নজরুল হক, মুজামিন হক, ফয়জুর আলী আর রাহুল আলী নামক 4 জন যুবকক মহানগরীর বিভিন্ন প্রান্তরপরা আটক করবলে সক্ষম হয়েছে আর আটক করার পিছতেই রাতে মারাথন জেরা অব্যাহত রাখে আর কিছু সময় পূর্বে ইতিমধ্যে দেখা পালে ND24 দর্শকসকলে কিছু সময় পূর্বে যে 4 জন লোক আছে যে 4 জন আসলে অভিযুক্ত আছে তেওঁলোকক ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষার বাবে লৈ যাওয়া হয়েছে আর ইতিমধ্যে আমি দৃশ্যসমূহ দেখাই আসলো আর কব লাগিব যেহেতু যা নিশা মারাথন জেরা অব্যাহত চলাই থাকা হয়েছিল তার সমান্তরালকে আরক্ষী উচ্চপদস্থ বিষয়া হাতিকাথনত আহি উপস্থিত হয়েছিল। উপস্থিত হয়ে জেরা চলাই থাকা হয়েছে আর তার সমান্তরালকে যদি চাবলে যাওয়া যায় যে কিছু সময় পিছনে স্বাস্থ্য পরীক্ষা করে লৈ অহা হব লৈ অহার পিছনে পুনের পুনৰ তেওঁলোকক জেৰা চলাব জেৰাৰ পিছতে হয়তো তেখেতলোকক গ্ৰেপ্তাৰ কৰিব। গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতে যি আদালতলৈ প্ৰেৰণ কৰা হ'ব আদালতত নিয়াৰ পিছতে হয়তো পুনৰ তেওঁলোকক জিম্মা লোৱাৰ সম্ভাৱনা আছে। কিন্তু এই মোৰ এটা কথা ক'ব লাগিব যে যি চাৰিজনকৈ যুৱক আছিল নজৰুল হক, মুজামিন হক, ফয়জুৰ আলী আৰু ৰাহুল আলী এই 3 জন লোকক ইতিমধ্যে আটক হয়। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।